কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবী তীব্রতর হয়েছে আন্দোলন। ডিব্রুগড়ত আজি একাধিক দল সংগঠনে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, নারী মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আর চা শ্রমিক মুক্তি সংগ্রাম সমিতি আজি ডিব্রুগড়ের চকীডিঙত মানব শৃঙ্খল কার্যসূচী রূপায়িত করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি অখিল গগৈ আর অন্যান্য কা বিরোধী আন্দোলনের গুড়ি ধরোতা কারাবন্দী সকলক অনতিপলমে মুক্তি দিবলৈ সরকারক দাবি জনায়। আমি ধিক্কার জানাইছো রাইজে বারম্বার পিছতো এই সরকারের যে প্রশাসন তন্ত্র অখিল গগৈক মুক্তি করে দিব বিচরা নাই। আমি আপনার সেই সরকারখনক আমি দাবি একবার কারণে জানাবলে বিচারিছো যে আপনার কি অখিল গগৈক ভয় করে নাকি? যদি ভয় নকরে তেন্তে আলোচনার মাধ্যমে সমস্যাবিল সমাধান করবলে চেষ্টা করক। সেইদিনা হেমন্তক মোর আর শশীকান্ত হেনচুয়াক গণতান্ত্রিকভাবে অখিল আরোগ্য আর বন্দী মুক্তির চাকি প্রদলন করে থাকা সময়ত গণতান্ত্রিকভাবে তখন কি করলে সরকারে গৃহ বিভাগে উঠাই আনিছে তখন মুক্তি দাবি আমি জানাই। অনাগত দিনত এই আন্দোলন অধিক তীব্রতর করে তোলার হুঙ্কার দিয়ে প্রতিবাদকারী সকলে লাহোয়ালের ফরহানা সুলতানা রিপোর্ট, দ্য টিনচুকীয়া টাইমস।